রবীন্দ্রনগর বের করলাম। এবছর আসানসোলের দুর্গাপুজো ছাড়িয়ে আমরা পুরী দর্শনে চললাম। আমি প্রথমবার পুরী যাচ্ছি, খুব এক্সাইটেড। জানি না কীভাবে হঠাৎ করে টিকিট কেটে ফেললাম, কালকেই টিকিট কেটেছি। ট্রেনের তো কোনো টিকিট পাইনি, বাসে করে যাব। এবং পুরীতে হোটেল পর্যন্ত বুক করা হয়নি, এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক ওখানে গিয়েই কি হয়। চলে এসেছি কোর্ট মোড়, আমাদের বাস চেলেডাঙ্গা থেকে ছাড়বে ডলফিন গ্রিন লাইন। আমরা বিএনআর মোড় চলে এসেছি, 8টার সময় আমাদের বাস। হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, ক্লাইং কিস দিয়ে দাও। ওয়াও দিদি, যে বাস এবারে ছাড়ছে, চলো ঘুরে আসি পুরী। থ্যাংক ইউ, ভিজিট এগেন আসানসোল। আমাদের বাস এখন কালীপাহাড়ি ফ্লাইওভারের নিচে, আমরা বাইপাসে উঠছি এবং এখান থেকে আমরা প্রথমে চাঁদায় যাব। সেখানে রূপকদা, পিঙ্কিদি সবাই রেডি হয়ে আছে, তারাও আমাদের সাথে যাবে, তাদেরকে আমরা সেখানে তুলে নেব চাঁদা মোড়। বাস একটু দেরি করে ছেড়েছে 8:15, এখন 9:15 বাজছে। আমরা এখন দুর্গাপুর বাস স্ট্যান্ড। এখন রাত্রি 11:20 বাজে, আমরা বিষ্ণুপুরে ডিনারের জন্য নেমেছি। আমার ঠিক পেছনে যে ভদ্রমহিলা বসে আছেন, তিনি বাসে জার্নি করার জন্য অসুস্থ হয়ে পড়েছেন। ভোর 4টের সময় যখন ঘুম ভাঙল, আমরা উড়িষ্যা প্রবেশ করে গেছি। জামজাড়ি এখানে নেমে বাথরুম করলাম, চা খেলাম। আবার একটু ছোট্ট ঘুম, বাস ছুটে চলেছে অন্ধকারের বুক চিরে। এখন 6টা বাজতে চলেছে, সামনে পানিকৈলি বাস স্টপেজ, প্রথম যাত্রী নামা শুরু হলো। বাইরের ওয়েদার খুব সুন্দর, কুয়াশায় ঢেকে আছে চারিদিক, এসিটা যেন আরও বেশি ঠান্ডা লাগছে।
ওড়িশায় ঢোকার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তা খুব চওড়া এবং প্রতিটি রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে। নদী, পাহাড়, মন্দির সব দেখতে দেখতে এগোচ্ছি। এখন আমরা উড়িষ্যার টাঙ্গি টোল প্লাজা ক্রস করছি। রাতে ঘুম খুব একটা ভালো হয়নি, আমরা এখন টাঙ্গিতে একটু নামলাম, চা খাবো। বাস মোটামুটি রাইট টাইমে আছে, তো দেখা যাক, বলছে 8টার মধ্যে আমরা ভুবনেশ্বর পৌঁছে যাব, দেখি কটায় পৌঁছানো যায়। আমাদের বাস ছুটে চলেছে কটক শহরের দিকে। কটক শহরের উত্তরে মহানদী এবং দক্ষিণে কাঁথাজডি, এই দুই নদীর মাঝে অবস্থিত কটক শহর। এক ঐতিহাসিক শহর যা প্রায় 1000 বছর পুরনো। ইহা কেশরী সাম্রাজ্যের অন্তর্গত ছিল, পরে তা শাহ ডাইনাস্টির আন্ডারে আসে। এরপরে মারাঠারা তাদের আধিপত্য বর্তায় এবং সর্বশেষে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ইহা চলে আসে। প্রথমে এটা বিজনেস ক্যাপিটাল ছিল, কিন্তু পরে এই রাজধানী শহরকে ভুবনেশ্বরে পরিবর্তিত করা হয়, সুভাষচন্দ্রের সেই কটক শহর। কটক মূলত সংস্কৃত শব্দ যার অর্থ সৈন্য পরিবেষ্টিত দুর্গ, কারণ এখানে প্রাচীন বারাবতী দুর্গ উপস্থিত। এখন বাজে 7:30, আমরা কটক ঢুকে গেছি, আর 1 ঘন্টার মধ্যে ভুবনেশ্বর ঢুকে পড়ব। বাস ছেড়ে দিয়েছে। বল, আমরা পুরী যাচ্ছি। আমরা ভুলে গেলাম, আমরা রিঙ্কিমণির বাড়ি যাচ্ছি। আচ্ছা, রিঙ্কিমণির বাড়ি যাচ্ছো? ওরে বাবা রে, বাবা বাবা বাবা। ভুবনেশ্বরের বারমুডা বাসস্ট্যান্ডে 8:15 নামার সাথে সাথে ভুবনেশ্বর ওয়েলকাম জানালো আমাকে এইভাবে। আমরা ভুবনেশ্বর থেকে আমরা এখন চিঙ্কুদের বাড়ির দিকে যাচ্ছি। আমরা খুর্দা রোড যাচ্ছি। সকালে ভুবনেশ্বর থেকে আমরা চিঙ্কুর বাড়ি চলে এসেছিলাম। এখন আমরা এখানের সামনে একটা লোকাল সাইট সিন যাবো, বরণী পাহাড়। তাই আমরা রেডি হচ্ছি অটোতে। চিঙ্কুর বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন বাজছে 4:45। আইআইটি যাওয়ার রাস্তা, ভুবনেশ্বর আইআইটি, আর সামনে আছে দিল্লি থেকে সামনে নাইজার, ডান দিকে। এদিকে নাইজার, নাইজারের গেট দেখতে পাচ্ছি আমরা। আর দূরে ল্যান্ডমার্ক হোটেল, ও বলনি মিলিয়া ও তারপরে আম জায়গা।
আচ্ছা আমরা ওই পাহাড়ের উপরে যাব এখান থেকে আমরা এখন চলে এসেছি বরুণি পাহাড়ে, যেটা খুদা রোডে। এখন আমরা এখান থেকে উপরে মন্দির দেখতে যাব। এই সবকটি সিঁড়ি আমরা উঠতে চলেছি, একটু পায়ে ব্যথা হবে। গুনগুন ওখানেই দাঁড়াবি, এখান থেকে ভিউটা দারুণ।
পাহাড়ের উপরে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা মন্দির পরিদর্শন করব। পেছনে ঘন জঙ্গল, জঙ্গলের মাঝে মন্দির। পাহাড়ের ওপরে জঙ্গলের মাঝে মন্দিরটি সত্যি খুবই সুন্দর লাগলো। আপনারা অতি অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন বরণী মন্দির। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। টাটা। আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমরা চলে এসেছি নেক্সট সাইট সিন দামিনী মন্দিরে। এখানকার সন্ধ্যা আরতি আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিল।